যানজটের নগরী ঢাকায় জাদুর পরশ ছড়াচ্ছে মেট্রো রেল। একসময় ঘন্টার পর ঘন্টা পার করেও পৌঁছানো যেত না গন্তব্যে, সেখানে মেট্রোর কল্যাণে অল্প সময়েই নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিবেশ বান্ধব হওয়ায় দিন দিন ভিড় বাড়ছে দ্রুতগতির বাহনটিতে। 15 রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে 10:15 পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। মাজহারুল ইসলামের রিপোর্ট। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে যানজটে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকতে হতো যাত্রীদের। মেট্রো রেল চালুর পর মুহূর্তেই স্বচ্ছন্দে যাতায়াত করছেন তারা। আরামদায়ক পরিবেশ বান্ধব বাহন পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। মেট্রো রেল চালু হওয়ার পরে দিনকে দিন এর যে যাত্রী এদের সংখ্যা অনেক বেড়ে চলেছে, কারণ অবশ্যই সেখানে মানুষ একটা ভালো কিছু পাচ্ছে। পূর্বে সূচি অনুযায়ী সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত চলাচল করত মেট্রো। রোজায় ঘরমুখ মানুষের ভোগান্তি লাঘবে সময় 1 ঘন্টা বাড়িয়েছে DMTCL। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেয়াবাড়ি থেকে মতিঝিল অভিমুখে শেষ মেট্রো ছাড়বে রাত 9টায়, আর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি যাত্রা শুরু করবে রাত 9:40। এতে সন্তোষ জানিয়ে স্থায়ীভাবে সময় বাড়ানোর দাবি জানান যাত্রীরা। যেটা সময় বাড়ানো হয়েছে মনে করি এটা পার্মানেন্ট করা উচিত, 15 দিনের জন্য না। এটা কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে এটা যদি কন্টিনিউ করা যায় তাইলে হয়তোবা যানজট নিরসনে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। মেট্রো রেলের 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে ক্ষণস্থায়ীভাবে, এটা অবশ্যই খুবই ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা যদি ক্ষণস্থায়ী না করে এটা আরও মানে দীর্ঘস্থায়ী করে বা পার্মানেন্ট করলে এটা আরও বেটার হয়। আর আমি মনে করি এটা শুধু লাস্ট 15 রোজার জন্য না, বরং আরও এটা কার্যকরী করা হোক। এদিকে ধাপে ধাপে এবং অস্থায়ীভাবে সময় বৃদ্ধিকে অব্যবস্থাপনা এবং অপরিপক্কতা আখ্যা দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল হক। আমি রিক্রুট করে আমি তাদেরকে ট্রেনিং দিয়ে সেবা দিব, আমার মনে হয় এই জায়গা থেকেই আমি বলবো সূত্রপাতটা হয়েছে ফুল ক্যাপাসিটিতে না চালানোটা। আমার লোক রেডি না, যেই কারণে অস্থায়ী কথাটা বলে। মেট্রো এমন একটা জিনিস অভ্যস্ত হয়ে গেলে ইভেন ছুটির দিনও চালাতে হয়। মেট্রো এমন একটা পরিবহন ব্যবস্থা, সার্বজনীন ব্যবস্থা, সারা দিন এবং লেট নাইটও কিন্তু অনেক জায়গায়, আমাদের জনবহুল ঘনবহুল দেশে কিন্তু এই জায়গাটার মধ্যে লেট নাইটও খোলা রাখা উচিত। বাজবে সময়, বাজবে তেল, জ্যাম কমাবে মেট্রো রেল, এ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা বাহনটি বাস্তবিক অর্থেই কমিয়েছে রাজধানীবাসীর দুর্ভোগ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।